Hey guys, welcome back to my channel. So guys, apnara YouTube chalan na keno kinba TikTok kinba Likee acha bagden. Apnara kokhono video shoot to kore thaken tai na? Jemon apnar kono bondhu bandob mile short film korlen kinba kono bibaho onusthaner ba kono onusthaner video shoot korlen তখন সোজা কথা হচ্ছে আপনারা কোনো একটা ভিডিও বানালেন এখন আপনারা ভাবলেন ভিডিওটা এডিটিং করব তো আপনারা সুন্দর করে কাইনমাস্টারে ভিডিওটা এডিটিং করলেন খুবই সুন্দর হলো কিন্তু লাস্ট প্রান্তে আপনারা যখন ভিডিওটা দেখতেছেন তখন আপনারা ভাবলেন কি রে ভাই ওই ফিল্টার আসছে না কেন ভিডিওটা এরকম সুন্দর দেখাচ্ছে না কেন তো বন্ধুরা একটাই কারণ সেটা হচ্ছে কালার গ্রেডিং So basically, আমরা যখন photo editing করি, তো আমরা বর্তমানে 60% Lightroom শুধু color grading করে থাকি। কারণ আগে যেমন আমরা background change করে photo editing করতাম, এখন আমরা করি কিন্তু but এটা আগের মতো চলে না। তো আমরা এখন কি করি? Lightroom এত সুন্দর সুন্দর বন্ধুর preset রয়েছে, তাছাড়া আমরা যারা Lightroom use করতে পারি, এত সুন্দর সুন্দর বন্ধুর color grading হচ্ছে, তো আমরা কেন background use করব? ঠিক তেমনই বন্ধুরা সোজা কথা হচ্ছে আমরা ফটো যেহেতু এলার দিয়ে কালার গ্রেডিং করি তো আমরা ভিডিও তো কালার গ্রেডিং করতে হবে এখন আপনারা যত বড় বন্ধুরা আপনারা ইউটিউবারদের দেখুন না কেন ওরা কিন্তু ভিডিও কালার গ্রেডিং করে থাকে যেমন তোয়েদা ফ্রেডি কিংবা আজারা এলটিডি যাদের দেখুন না কেন তারা কালার গ্রেডিং করে থাকে কিন্তু কিন্তু এখন আপনারা কিভাবে কালার গ্রেডিং করবেন তাও আবার একটি মোবাইলের সাহায্যে তো এটা নিয়ে বন্ধুরা আজকের ভিডিও আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বন্ধুরা কালার গ্রেডিং করবেন তাও আবার শুধুমাত্র মোবাইল দিয়ে এর আগে বন্ধুরা আপনারা বর্তমানে আমার যে ফুটেজটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো কালার গ্রেডিং করা বিশ্বাস হচ্ছে না আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন বন্ধুরা যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটা সরাসরি বন্ধুরা আমি আমার যে ক্যামেরা দিয়ে বন্ধুরা শুটটি করছি আই মিন আমার মোবাইল দিয়ে শুটটি করছি ডাইরেক্টলি বন্ধুরা আমি ওই ভিডিওটি দেখাচ্ছি তো এখন এটা বন্ধুরা কোনো কালার গ্রেডিং না তো এখন আপনারা যেটা দেখছেন এটা কালার গ্রেডিং তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা বন্ধুরা পার্থক্য আসছে আগে কীরকম ছিল আর এখন কীরকম আছে বন্ধুরা আপনারা এতেই বুঝতে পারছেন বন্ধুরা একটা ভিডিওতে কালার গ্রেডিং করাটা কত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আজকে যে অ্যাপসটির কথা বলবো এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তাছাড়া আমি ভিডিও আই মিন আমার ইউটিউব লিঙ্ক ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো আজকে বেশি কথা না বলে আজকের এই অসাধারণ ভিডিওটি শুরু করা যাক সো বেসিক্যালি বন্ধুরা এটাই হচ্ছে সেই অ্যাপস ভিডিও এডিটিং অ্যাপস ভস্কো আপনারা এই অ্যাপসটি আমি আবার বলছি প্লে স্টোরে পেয়ে যাবেন তাছাড়া আপনারা যদি আমার ডিসক্রিপশন বক্সে প্রথম লিঙ্কটিতে ক্লিক করেন সরাসরি বন্ধুরা ডাউনলোড অপশনে চলে যাবেন তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পর বন্ধুরা আপনারা বেসিক্যালি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা চাইলে ওয়াইফাই সাহায্যে এটা ইউজ করতে পারেন তাছাড়া এমনিতে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই আর তাছাড়া বন্ধুরা আপনারা এটা ঢোকার সাথে সাথে আপনাদের লগ ইন করতে হবে আই মিন সাইন আপ করতে হবে তো সিম্পলি বন্ধুরা আপনারা সাইন আপ করে দেবেন আমি সাইন আপের স্টেপটা দেখাচ্ছি না কারণ আমি সাইন আপ করে রাখছি আর বন্ধুরা খুবই সহজ বন্ধুরা আপনারা অন্য যে কোনো অ্যাপস যদি সাইন আপ করেন ঠিক তেমনই কোনো ব্যাপার না তো জাস্ট সাইন আপটা কমপ্লিট করে ফেলবেন করার পর বন্ধুরা যে মাঝখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন আপনার জাস্ট এখানে থাকবেন আপনার জাস্ট এই চিহ্নটিতে ক্লিক করবেন করার পর বন্ধু আপনার যে প্লাস অপশনটি দেখতে পাচ্ছেন এই প্লাস অপশনে ক্লিক করবেন আপনার চাইলে বন্ধুরা আপনি এখান থেকে ফটো এডিটিং করতে পারেন কিন্তু আমরা ওটাতে করে লাইট্রুমের সাহায্যে এটা থেকে বেশি ভালো অ্যাপস তো আমরা এটা ভিডিও এডিটিং করার জন্য সাইডে যে বন্ধুরা ভিডিও অপশনটি দেখতে পাচ্ছেন এই ভিডিও অপশনে ক্লিক করে দেবেন করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের দেখাচ্ছি এই যে আমার ভিডিও শুট যে ভিডিওটি তো আমি এটা নিয়ে নিচ্ছি এরকম সিলেক্ট করে এখানে যে অ্যাড ফটো একটা অপশন পাবেন জাস্ট এখানে ক্লিক করলে ভিডিওটি হয়ে যাবে তো বন্ধুরা এখানে আপনারা না অনেক ধরনের কালার গ্রেডিং করতে পারবেন আই মিন এখানে অনেক ধরনের ফিল্টার আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনারা যদি শুধু ফিল্টার ইউজ করতে চান তো এখানে সব থেকে বেস্ট ফিল্টার হচ্ছে C7, C8, C9 বন্ধুরা এই দুইটাই হচ্ছে সব থেকে বেস্ট কালার গ্রেডিং অ্যাপস আই মিন ফিল্টার তো আমরা যদি কোনো ডাইরেক্টলি ম্যানুয়ালভাবে এডিটিং করতে চাই দাদা এই যে অপশনটি দেখতে পাচ্ছেন
এইখানে জাস্ট ক্লিক করবেন। করার পর বন্ধুরা আপনাদের এখানে অনেক ধরনের টুলস পেয়ে যাবেন যেটা সাহায্যে বন্ধুরা আপনারা ভিডিওটি কালার গ্রেডিং করতে পারেন। তো বন্ধুরা আমি আপনাদের বেসিক একবারে বন্ধুরা যেটা করতে হবে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে একটা টোন বলে একটা অপশন পান, এখানে পাবেন, তো জাস্ট আপনি এখানে টোনে ক্লিক করে বন্ধুরা এই যে হাইলাইটে রয়েছে এটা আপনারা পুরো বন্ধুরা করে দেবেন, আমি ফুল করে দেবেন। কারণ বন্ধুরা এই হাইলাইটে কারণ আপনারা দেখেন কত সুন্দর বন্ধু এটা লুক আসছে, এটা হচ্ছে বিফোর, এখন হচ্ছে আফটার, তখন বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তো এটা বন্ধু আপনারা পুরো ফুল রাখবেন, তো রাখার পর করে দেবেন রাইট অপশনে ক্লিক। করে দেওয়ার পর বন্ধুরা টোনের পাশে বন্ধুরা যে টুলসটি দেখতে পাচ্ছেন এটা ক্লিক করবেন। করার পর বন্ধুরা আপনারা জাস্ট এটা রাখতে পারেন 0.3, আর টিন্ট রাখতে পারেন বন্ধুরা 0.6। তো রাখার পর করে দেবেন রাইট অপশনে ক্লিক। করার পর বন্ধুরা আপনারা সোজাসুজা একবারে লাস্টে চলে আসবেন। আসার পর বন্ধু এখানে একটা টুলস দেখতে পাবেন যেটার নাম হচ্ছে HSL। তো বন্ধুরা বেসিক্যালি এই টুলসটি হচ্ছে পুরোপুরি বন্ধুরা লাইট্রুমে যেগুলো কালার গ্রেডিং করেন সেম বন্ধুরা ওই কালার টুলসটির মতো। তো আপনারা বন্ধু আপনার যদি আপনার চেহারাটা বন্ধুরা ফর্সা করতে চান, তো জাস্ট আপনারা এই অপশনটিতে এভাবে ক্লিক করে দেবেন, দেখবেন আপনার চেহারাটিতে কত ফর্সা হয়ে গেছে। তো জাস্ট বন্ধুরা ফর্সা যদি আরও করতে চান তো জাস্ট আপনারা এই লাল অপশনটিতে ক্লিক করবেন। করার পর বন্ধু হয়েছে আপনার একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন কী হয়, আপনার ভিডিওটি সুন্দর লাগে। তাছাড়া বন্ধু আপনার নীল যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা আপনারা বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন কীরকম আপনাদের সুন্দর লাগে। তো আমি বাড়িয়ে কমিয়ে দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন কত বন্ধুরা অ্যামেজিং, কত সুন্দর লাগছে। তো হয়ে যাওয়ার পর বন্ধুরা করে দেবেন রাইট অপশনে ক্লিক। তো তাছাড়া বন্ধুরা আপনারা এখানে এগুলো একটু বাড়িয়ে কমে আরও সুন্দর করে দেখতে পারেন। তো যেমন এটা আমি -01 রাখছিলাম, তো তাছাড়া বন্ধু আপনারা এগুলো একটু নিতে পারেন, যেমন এটা আমি রাখলাম 0.4। তো বন্ধুরা আপনাদের যেখানে এই যে স্কিন টোনগুলো দেখতে পাচ্ছেন এটা জাস্ট বন্ধু আপনারা একটু মাইনাস সাইডে করে রাখবেন। আর তাছাড়া বন্ধুরা আপনারা যদি এই যে বন্ধুরা ফেস এটা ইউজ করার দরকার নেই। তাছাড়া বন্ধুরা আপনারা এখানে যে অনেকগুলো বন্ধু যেমন এখানে রয়েছে এটা বন্ধু আপনি একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন। তো জাস্ট এই হচ্ছে টুলস। তাছাড়া বন্ধু আপনার যে HS যে টুলসটি দেখতে পাচ্ছেন এটা যদি ক্লিক করেন, করার পর বন্ধু আপনি যদি এই অপশনটিতে ক্লিক করেন তো আপনার এখানে অনেক ধরনের বন্ধুরা সুন্দর কালার গ্রেডিং দিতে পারবেন। তো জাস্ট আপনার যদি পছন্দ হয় দিবেন, না হলে দিবেন না। আরও বন্ধু আপনার ডিটেলস জানতে পারবেন যখন বন্ধুরা আপনারা এটা আপনার নিজেরা এডিটিংটা করবেন। তো বেসিক্যালি বন্ধুরা আমি আপনার দেখাচ্ছি বর্তমানে আমি যতটুকু এডিটিংটা করেছি এই হচ্ছে মানে বিফোর কত খারাপ দেখাচ্ছে, আর এখন যেটা দেখতে পাচ্ছেন আফটার। তো আমি আপনাকে জুম করে দেখাচ্ছি, এই দেখেন বন্ধুরা বিফোর দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কত খারাপ দেখাচ্ছে, এই হচ্ছে আফটার। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা বন্ধুরা পার্থক্য এসে করেছে। তো এখন যদি আপনাদের বন্ধুরা জাস্ট পছন্দ হয়ে থাকে ভিডিওটি, তো জাস্ট এই উপরে যে সেভ অপশনটি দেখতে পাচ্ছেন ক্লিক করলে সেভ হয়ে যাবে, একটু লোডিং নেবে তো সেভ হয়ে যাবে। তো এটা তাড়াতাড়ি করে দেখাচ্ছি আমি। সো বেসিক্যালি বন্ধুরা আপনার যে ভিডিওটি এটা যদি কমপ্লিট হয়ে যায় সেভিং, তো জাস্ট রাইট অপশনে ক্লিক করে দেবেন। আর বন্ধুরা ফুল HD বন্ধুরা আপনার যে ভিডিওটি সেটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা খুবই ইজি স্টেপ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন এই অ্যাপসটি। তো আর কি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।